হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু পৌঁছে গিয়েছি নাখোদা মসজিদের ওখানে, জাকারিয়া স্ট্রিটে। আর বন্ধুরা, এখানে আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাবো সেটি হলো, এখানে আপনাদের রমজানের বাজার দেখাবো। আর এই বাজারটি স্বাভাবিক ইফতারের পরেই কিন্তু লেগে যায় বন্ধুরা। আর দেখাবো যে মানে এই বাজারে কতটা ভিড় হয়, তো অন্য অন্য দিনের তুলনায় তত একটা ভিড় হবে না, তবুও মানে যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর সাহায্য করব। আর বন্ধুরা দেখুন, আর এই বাজারটায় কিন্তু ঠিক সন্ধ্যার কিছু সময় আগে এখানে কিন্তু আপনার যে জিনিসগুলো বিক্রি হয় সেটি হলো ফ্রুটসের সবথেকে ভালো মার্কেট থাকে। আর আমরা আস্তে আস্তে কিন্তু সেই দিকে এগিয়ে যাবো, যে দিকটাই নাখোদা মসজিদ। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাপড় কিন্তু এখানে বিক্রি হচ্ছে বন্ধুরা রাস্তার ধারে। আর এক মাস কিন্তু এইভাবে এখানে দোকান প্রসারিত। আমরা চলে যাচ্ছি ওই দিকে, যে দিকটায় না দেখতে পাচ্ছেন সমস্ত সব ধরনের সেন্ট কিন্তু এখানে এবং কাপড় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বাচ্চাদের জামা কাপড় থেকে নিয়ে বাচ্চা সিমাই থেকে নিয়ে সমস্ত সবটাই কিন্তু এখানে পূজার সময় দুটো পুরো বিক্রয় করা হয়। বেলের শরবত এখানে পাওয়া যাচ্ছে, এটা দেখুন সমস্ত সব জিনিসটা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে সমস্ত ইফতারের জিনিসপত্র, এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আইটেম পাওয়া যায়। তো আমরা এখন সরে হয়ে চলে যাবো নাখোদা মসজিদের দিকে। দিকটায় দেখতে পাচ্ছেন আমরা বড় বড় মানে মাছটাই মানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি কিন্তু এবার নাখোদা মসজিদের দিকে। আর এখানে কিন্তু হালিম, এটা বিশাল এবং বোম্বে হোটেল। আমরা এবার চলে যাবো সোজা বাসার দিকে, কারণ মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি রমজানের মার্কেট। আরও কিছু দেখানোর কিন্তু আপনাদের চেষ্টা করবো।
সব কিন্তু স্বল্প দামের মধ্যে আপনারা এইখানে কিন্তু পেয়ে যাবেন। इससे क्या फायदा मिलेगा?